আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ওয়াশিং মেশিন চলছে আমি গেটটা আটকিয়ে দিই আলো ওয়াশিং মেশিন সাউন্ডে আপনারা কিছুই শুনতে পাবেন না যাই হোক গেট আটকিয়ে দিলাম তো এই যে আমার ফ্রিজের ভিতরটা কি পরিমাণ মেসি হয়ে আছে ছড়ানো ছিটানো চারোদিকে সব কিছু ফ্রিজটা ভালোই বড় আমার তো এখন আমি ফ্রিজটা ক্লিন করব এটাই চিন্তা করেছি যে আজকে ফ্রিজটা ক্লিন করব উপরের সাইডটা মোটামুটি ক্লিন আছে উপরের সাইডটাতে যা শুধু এই বক্সগুলো বের করে এই জায়গাগুলো একটু ক্লিন করে নিলেই হবে এছাড়া উপরের সাইডটা সুন্দর করে ক্লিন করাই আছে এই যে তো নিচেরটা ক্লিন করব ফ্রিজটা যেহেতু বড় এটা ক্লিন করতে তো আমার একটু সময় লাগবে ঠিক আছে এইসব জিনিসগুলো আগে একটু বের করে ফেলি বের করে আমি যেটা বড় গামলা নিয়ে এসেছি ওটার মধ্যে এখন রাখব অনেক কিছু আছে টুকিটাকি টাকি হাবি যাবি এগুলো সব এখন বের করছি যেগুলো দরকার নেই ওগুলো ফেলে দেব আর যেগুলো দরকার আছে সেগুলো সুন্দর করে যেহেতু অর্গানাইজার কিনে নিয়ে এসেছি ফ্রিজের সেটার মধ্যে ঠিকঠাক করে অর্গানাইজ করব তো এই যে আমি সবগুলো একে একে ফ্রিজ থেকে বের করে এই গামলাটার মধ্যে নিচ্ছি টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে তো ফ্রিজটা তো আগে হলো মানে সব কিছু নিতে হবে তারপরে না ফ্রিজ ক্লিন করব ফ্রিজটাকে আগে খালি করতে হবে তো ফ্রিজ ক্লিনিং কিন্তু অনেক মানে লম্বা একটা প্রসেসিং আর এই ফ্রিজ ক্লিন করতে অনেক সময় লাগে যখন বাড়িতে ছিলাম বা বাসায় যখন আম্মুর কাছে ছিলাম তখন যেদিন দেখতাম যে আম্মু ফ্রিজ ক্লিন করতো ওই দিনকে দেখা যেত যে আম্মুর গোসল করতে করতে বিকাল চারটা বেজে যেত আমি তখন বলতাম যে এতক্ষণ লাগে না কি তখন বুঝতাম না কিন্তু এখন যখন ফ্রিজটা আমি ডিপ ক্লিন করি তখন আমি বুঝি যে আসলে ফ্রিজ ক্লিন করতে কত সময় লাগে আর আমার ফ্রিজটা তুলনামূলক একটু বড় আর কি ডাবল ডোর না হলেও ফ্রিজটা ভালোই বড় তো আমি সব তাকগুলো বের করে নিচ্ছি তো এগুলো আমি আগে ক্লিন করে নিব এগুলো ক্লিন করে আমি হলো পানি ঝরাতে দিব বারান্দায় একটা ম্যাট পেরে নিয়েছি ওইখানে সবগুলো দিয়ে পানিটা ঝরিয়ে একটু শুকিয়ে নিব এ কারণে আগে এগুলো ক্লিন করে নিচ্ছি এগুলো ক্লিন করা হল সবচাইতে বড় কাজ কারণ ছোটোখাটো জিনিস তারপরে ফ্রিজের কত কিছু আছে ক্লিন করার জন্য পুরো ফ্রিজটা আমার একদম সুন্দর মতো ডিপ ক্লিন করা হয়ে গেছে ফ্রিজটাকে আমি একটু শুকিয়েও নিয়েছি এখন হলো বাহিরে যাব গিয়ে দেখি কী অবস্থা এই যে এগুলো যে আমি রোদে শুকাতে দিয়েছিলাম এগুলো মোটামুটি শুকিয়ে গেছে আজকে যদিও বা রোদ ছিল না তো বাতাসেই পানিগুলো টেনে নিয়েছে এখন আমি এগুলো একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলছি তারপরে এগুলো সব ফ্রিজে একে একে করে আমি যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানে সেট করে ফেলবো আর কি তো আমার তো আসলে কেউ নেই নিজের কাজ নিজেকেই করতে হয় টুকটাক করে যা পারি করার চেষ্টা করি সেহেতু সামনে রোজা চলে আসলো আর কয়দিন পাঁচ দিন বাকি মনে হয় আমাদের এখানে রোজা শুরু হতে তো তার আগে আমি ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি সব আজকের মধ্যে শেষ করে ফেলবো ভাবছি তো এখন আমি যে অর্গানাইজারগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে সব কিছু অর্গানাইজ করছি এই যে আমি প্রথমে হলো আমার বেকিংয়ের জিনিসপত্রগুলো সব একটার মধ্যে নিলাম তারপরে যা টুকটাক আছে কত কিছু থাকে মশলা থেকে শুরু করে তারপরে চিজ বাটার এগুলো সব আমি আস্তে আস্তে এক একটার মধ্যে সব নিচ্ছি নিয়ে সব ফ্রিজে রাখবো তো ফ্রিজে সব রাখা হয়ে গেছে এখন আমি আমার সিলিং ফ্যানগুলো ক্লিন করছি আগে হলো আপনাদের ভাইয়াকে বলতাম এখন আমি এই যে সিলিং ফ্যান ক্লিন করার এই যে ব্রাশটা কিনেছি এটা দিয়ে আমি এখন একা একাই নিজেই করতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাসায় আছে তাবিবকে আপনাদের ভাইয়া টেক কেয়ার করছে আর আমি হলো এই কাজগুলো সেরে নিচ্ছি কারণ তাবিবকে নিয়ে এই কাজগুলো করা যায় না ও হলো পিছনে পিছনে হাঁটাহাঁটি করে আর এখানে অনেক ময়লা এগুলো চোখে টোখে পড়বে আপনারাও টুকটাক করে রোজা আগে এই সেরে ফেলবেন তো ফ্রিজ আমার খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এটাও আমি খুব ভালোভাবে বাহির অংশটা ক্লিন করে নিয়েছি তারপরে উপরের অংশটা খুব বেশি একটা ক্লিন করতে হয়নি কারণ এখানে খুব বেশি ময়লা ছিল না হালকা পাতলা একটু মুছে নিয়েছি আর হলো নিচের অংশটা সবচাইতে সুন্দর মতো একদম ক্লিন হয়েছে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে তারপরে অর্গানাইজারগুলো দিয়ে সব কিছু ঠিকঠাক গুছিয়ে রাখতে পেরেছি কারণ গুছিয়ে রাখলে যে কোনো জিনিসই ভালো লাগে সেটা বড় হোক আর ছোট হোক এই যে উপরের তাকে খুব মেসি অবস্থায় ছিল সেগুলো সুন্দর করে রেখেছি একটা ট্রের মধ্যে তারপরে এই যে ম্যাটগুলো যে দেখিয়েছিলাম আপনাদেরকে ম্যাটগুলো কেটে পেরে দিয়েছি যাতে ফ্রিজের তাকগুলোতে সরাসরি ময়লা না হয় তারপরে এই যে যেগুলো লাগিয়েছি ফ্রিজের মধ্যে ডয়ার সিস্টেম টাইপের আর কি এগুলো তো আমি কিনেছিলাম ডিআইওয়াই থেকে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু টুকটাক ফ্রিজে যা ছিল সেগুলো একটু সুন্দর করে গোছ করে রাখলাম এই তো আমার ফ্রিজটা খুব সুন্দর মতো ডিপ ক্লিন করা হয়ে গেছে সবজি টবজি খুব বেশি একটা নেই তো যেখানে একটা দাগ দেখলেন এই দাগটা সহজে উঠে না এটা আমি আসার পর থেকেই এ দাগ আমি অনেক চেষ্টা করেছি তোলার কিন্তু উঠেনি আর আমার অনেক আসলে বিভিন্ন রকমের সস আছে তাই সসের বোতলই বেশি দেখতে পাচ্ছেন তারপরে বিভিন্ন রকমের সিজনিং আছে তারপরে আরও জুস টুস হাবিজাবি আছে কারণে বোতলের সংখ্যা বেশি আর কি এদিক থেকে আমি এর এই যে ওভেনগুলোর উপরের অংশগুলো ক্লিন করে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজের বাহিরটাও তাই করেছি এখন ফ্রিজের যে আমার ম্যাগনেটগুলো আছে সেগুলো আমি একে একে সবগুলো লাগিয়ে ফেলছি আর এটা তো আমার গেস্ট রুম বলতে পারেন এটার ফ্যানটাও ক্লিন করে নিয়েছি লাইটগুলো ক্লিন করে নিয়েছি মানে আজকে এত এত ক্লিনিংয়ের কাজ আমি একসাথে করেছি আসলে ক্লিন করার সময় ক্যামেরা অন করে ক্লিন করতে গেলে আমার আর ক্লিন করা হতো না আমার অনেক টাইম লেগে যেত চারোদিকের যে ঝুল থাকে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি মানে বলতে পারেন যে একদম সব কিছুই ডিপ ক্লিন করেছি আর কি কারণ আমি রোজার মধ্যে রোজা রেখে ক্লিনিংয়ের কাজগুলো করতে পারবো না কষ্ট হবে তাই আগেই সব করে ফেলছি আমি ভয়েস দিচ্ছি আর আমার ছোট্ট ছানা আমার কাছে চলে এসেছে ভয়েস দেওয়ার জন্য বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি ড্রেসিং টেবিল থেকে শুরু করে এ রুমে যা যা আছে সব মুছে নিয়েছি আমি যেহেতু ফার্নিচার আমার ফার্নিস্ট বাসা তো আমি খুব বেশি ফার্নিচার কিন্তু মানে কিনিনি যতটুকু দরকার ততটুকুই কিনেছি আর এগুলো খুব বেশি একটা এক্সপেন্সিভ না এগুলো নর্মাল এই ফ্যানটাও ক্লিন করেছি তারপরে এই যে স্ট্যান্ড ফ্যান এগুলো আমি হলো ক্লিন করেছি একটু তেল তেলা হয়ে গিয়েছিল এটা হলো অয়েল কন্ট্রোল যেটা হয় এটা দিয়ে ক্লিন করেছি তো এখন আমি রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি আমি যাচ্ছি হলো রাশিদা ভাবির বাসায় কারণ ভাবির আজকে আমাকে মিষ্টি বানানো শেখানোর কথা তো আমার আরও আগে যাওয়ার কথা ছিল যেহেতু আমি অনেক কাজ করছিলাম তাই আমার দেরি হয়ে গেছে যেতে যেতে ভাবি বারবার ফোন দিচ্ছে ভাবির ওখানে গিয়ে দুপুরে খাবো এখন অলরেডি সাড়ে তিনটা বাজে তো ভাবির বাসার আমার বাসার দূরত্ব খুবই কম পাঁচ মিনিটের দূরত্ব এই তো আমরা ভাবির বাসায় চলে এসেছি মিষ্টি বানানো শিখতে এসেছি পরে বলবো মিষ্টি বানানো শিখতে এসে কি কাহিনী হয়েছে এটা মনে হচ্ছে কালাবুনা না ভাবি আচ্ছা চিকেন করাই হ্যাঁ 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 আচ্ছা চিকেন করাই ডিম ভাবি ডিম অন্য রকম ভরে রান্না করছে মনে হচ্ছে ডিম এখানে হলো কি ভাবি এটা হলো শুটকি কি শুটকি লইলো এটা

তারপর আমরা এখন খাওয়া দাওয়া করি তাহলে আর এই যে পাবি ঘুরে তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করলাম যদিও বা মিষ্টি বানানো শিখতে আসার কথা তো দেখেন ভাবির রুমের অবস্থা এগুলো হলো তাবি তোষান এরা সব করেছে তাবিপ হলো বিছানায় শুয়ে শুয়ে এখন ফিডার খাচ্ছে আর রায়ান হলো কার্টুন দেখছে তোষানও ওইদিকে কি জানি খাচ্ছে ভাবি ওকে খেতে দিয়েছে আর রুমের অবস্থাটা একটু দেখালাম আপনাদেরকে যে বাচ্চা কাচ্চা একসাথে হলে রুমের অবস্থা এরকম হয় আসলে হঠাৎ করে মানে আমাদেরকেও ভাবি আসতে বলেছে ভাবি রান্না বান্নাও শেষ আর তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে এই কারণে আর মিষ্টি আজকেও বানানো শেখাতে পারলো না ভাবি আমাকে আসলে মিষ্টি চাচ্ছে না মানে আমি বানানো শিখি আর কি ভাবি বানাবে আমি খাবো মিষ্টি এটাই চাচ্ছে আর কি তো থাক আমার আর বানানো শিখতে হবে না ভাবি বানাক আমি খাই কারণ ভাবির হাতের মিষ্টি খুবই মজা হয় বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা এখন চলে যাব। আপনাদের ভাইয়াকে আসতে বলেছি নিচে তো তাবিবকে একটু ফিডারটা খাইয়ে নিচ্ছি তাবিবকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি কারণ আমরা এখান থেকে সরাসরি বাসায় যাব না আর রুমের এই অবস্থা ভাবি বলছে থাক কোনো সমস্যা নেই পরে ঠিক করব। আমরা ভাবিদের নিচে চলে এসেছি এটা কিন্তু মালয়েশিয়ার স্কুল বাস বাস সেকোলা মানে এগুলো স্কুল বাস তোষান কিছুদিন পরেই বাসে উঠবে ইনশাল্লাহ ওই যে আপনাদের ভাইয়া চলে এসেছে তো আপনাদের ভাইয়া তাবিবকে কোলে নিচ্ছে আমরা এখান থেকে যাব হলো একটু কোর্সে কোর্স হলো এখানকার অনেক বড় একটা শপ যেখানে ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক সব জিনিস পাওয়া যায় সবচেয়ে দুঃখের বিষয় হঠাৎ করে আমার ভ্যাকিউম ক্লিনারটা নষ্ট হয়ে গেছে তো আমার এখন ভ্যাকিউম ক্লিনার ছাড়া চলবেই না আর আজকে আমার ক্লিন করতে আরও বেশি কষ্ট হয়েছে কারণ ভ্যাকিউম ক্লিনারটা ছিল না ভাবি আপনাদের ভাইয়ার জন্য খাবার দিয়ে দিয়েছে তো সেই ভ্যাকিউম ক্লিনারটা দেখতেই আমরা যাচ্ছি কান্না করছে তার বাবাকে দেখে কারণ সে তার বাবার কোল থেকে নামবে না বাবার কোলে উঠবে সেই কান্না শুরু করে দিয়েছে আমরা চলে এসেছি কোর্সে কোর্সে এসে দেখছিলাম ভ্যাকিউম তো ভ্যাকিউম দেখছি পছন্দ হচ্ছে ভালোই তো আমি এবার একটু কডলেস ভ্যাকিউম কিনতে চাচ্ছি কারণ ওই তার টেনে টেনে ভ্যাকিউম করা খুব কষ্ট আসলে আর তা এখন খালি ওই তার মানে আমি যখন ভ্যাকিউম করি সে আমার পিছন পিছন ঘুরে বেড়ায় আর ভ্যাকিউমের এই যে যে বক্সটা থাকে যেখানে গিয়ে ময়লাটা জমা হয় আর কি ওইটা ধরে ধরে তাবি খালি এদিক ওদিকে ফেলে দেয় আমার মনে হয় যে ও এটা করার কারণে আরও আমার ভ্যাকিউমটা নষ্ট হয়ে গিয়েছে ভ্যাকিউমটার অবশ্য দুই বছরের ওয়ারেন্টি ছিল আমরা ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলেছি তো এখনও দুই বছর হয়নি দেড় বছর মতো হয়েছে তাবিপ হওয়ার পরেই কেনা হয়েছিল ভ্যাকিউম ক্লিনারটা তো আমি করলেস যেহেতু নিব তাই আমাদের এই যে মিলাক্সের এই ভ্যাকিউম ক্লিনারটা দেখে খুব পছন্দ হয়েছে কর্ডলেস তো এখানে দাম হলো তিনশো পঁচাশি রিঙ্গিত প্রায় আট হাজার টাকার কাছাকাছি হয়তোবা দুইশো তিনশো টাকা কম হতে পারে আট হাজার টাকার তো আপনাদের ভাইয়া একটু ধরে ধরে দেখছে কেমন হয় কিরকম সেটা একটু দেখে তো নিতে হবে আর এখানে দুই তিনটা ছিল তবে এই একটাই ছিল আর এটাতে এটাতে ময়লাটার জন্য ব্যাগ ময়লাটা একটা বক্সের মধ্যে গিয়ে জমা হবে আমার কাছে ভালোই লেগেছে এই ভ্যাকিউম ক্লিনারটা তো আর একটা আছে এটা আমার ভালো লাগেনি এটা কর্ড আছে কর্ড সহ আর কি আর না এগুলো সব বড় বড় তো এখানে ওভেন আছে অনেকগুলো ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন আমার বাসায় আমার নিজের ওভেনটা পরে আছে আমার মাইক্রোওয়েভটাও পরে আছে কতদিন ধরে ইউজ করা হয় না কারণ আমার বাসায় বিল্টিন ছিল তো দেশে গেলে ইনশাল্লাহ ভেবেছিলাম আমার শাশুড়ির জন্য ওভেন দুইটা নিয়ে যাব তো দেশেও যাওয়া হচ্ছে না আর ওভেনও নেওয়া হচ্ছে না এখানে ওভেনের দাম কম ইলেকট্রিক ওভেনের দাম বাংলাদেশেও অনেক কম আর হল শপিং মল ইন্ডাস্ট্রি দামও কম এগুলো তুমি আমাকে দিও এগুলো তো সুইং মেশিন আমার খুব ইচ্ছা ছিল সেলাই শেখার তো আর ইচ্ছাটা পূরণ হয়নি তো এই সুইং মেশিনটার দাম হলো বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার তেরো হাজার টাকার মতোই আর এটার দাম প্রায় ষোলো হাজার টাকা এগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করে সেলাই করা যায় এমব্রয়ডারি করা যায় এ কারণে দামটাও বেশি এখানে আছে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে নাকি চুলের সমস্যা হয় আমি একটা ডাব সাবানের সাথে ফ্রি পেয়েছিলাম কলেজ লাইফে থাকতে ইউজ করাই হয়নি আর এগুলো তো যে কাপড় যে স্ত্রী করে হ্যাঙ্গারে রেখে ওগুলো এগুলোকে কি জানি বলে আমার ঠিক মনে পড়ছে না নর্মাল স্ত্রীর মতো বলে না এগুলোকে কিছু একটা বলে মনে হয় আর এখানে তো ফ্রিজের সমারোহ ডাবল ডোর থেকে শুরু করে সিঙ্গেল ডোর সব রকমের ফ্রিজ এখানে আছে আর ব্ল্যাক কালারের ফ্রিজ দেখলে আমার খুবই ভালো লাগে আল্লাহ যদি আমাকে কখনও বাড়িটারি করার তফিক দেয় আমার ইচ্ছা আছে আমি যদি ফ্রিজ কিনি তাহলে ব্ল্যাক কালারের ডাবল ডোর ফ্রিজ কিনবো এগুলো তো স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বাইশ কেজির বিশাল বড় বড় ওয়াশিং মেশিন তা আমি একটু ঘুরে ঘুরে দেখছি আপনাদের ভাইয়া হলো কথা বলছে ওনাদের সাথে আর কি তো আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা ওনাদের স্টকে নেই আউট অফ স্টক যা শুধু ডিসপ্লেতেই একটা আছে তো ওনারা আমাদেরকে আবার একটু স্যামসাংয়েরটা দেখানোর জন্য নিয়ে এসেছে ভ্যাকিউম ক্লিনার কর্ডলেস তো ওনারা বলছে আচ্ছা একটু অপেক্ষা করেন দেখি স্যামসাংয়েরটা আসলে আমাদের স্টকে আছে কি না তো আমরা আবার এখানে একটু সোফা আছে এখানে সোফার মধ্যে বসলাম এখানে বসা যাবে কোনো সমস্যা নেই আর এদিকে তো খালি টিভি আর টিভি সব হলো স্মার্ট টিভি টিভির দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এত কম দাম ইলেকট্রনিক জিনিস এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ষাট ইঞ্চি এর স্মার্ট টিভি এটার দাম বাংলাদেশি টাকায় মাত্র ষাট হাজার টাকা আর আরেকটা আছে পাশেই সেটা হলো সত্তর ইঞ্চি ওটার দাম বাংলাদেশি টাকায় এক লাখ টাকার মতো এর কিন্তু স্মার্ট টিভি যাই হোক ওখানে তো আমাদের ভ্যাকিউম ক্লিনার হলো না আমরা একটা বেকারি শপে চলে এসেছি টুকটাক একটু বিকালের জন্য নাস্তা নিব ভ্যাকিউম ক্লিনার হলো না কারণ যেটাই পছন্দ হয়েছে সেটাই ওনাদের কাছে আউট অফ স্টক আনতে মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় লাগে ওনাদের তো আমার আসলে এত দিন অপেক্ষা করা সম্ভব না ভাবলাম যে বাসায় গিয়ে অনলাইনে দেখে অনলাইন থেকে অর্ডার করে দিব আমি ভেবেছিলাম যেহেতু আজ নষ্ট হয়ে গেছে তো আজকে কিনে আনলে কালকে থেকে আমি আবার ভ্যাকিউম দিয়ে ক্লিন করতে পারতাম যেহেতু প্রতিদিন আমি ঘর ঝাড়ু দেই। তো সেক্ষেত্রে আমার এটা খুব ন্যাসেসারি একটা জিনিস এটা না হলেই আমার নয় আর এখানে ছোটো ছোটো ছোট ছোট কেমন জানি তুলার মতো ময়লা থাকে যেটা ঝাড়ুর সাথে আসলে হয় না পরিষ্কার ভ্যাকিউমটাই দরকার তো কেক সব থেকে এখন আমরা যা নিয়ে নিয়েছি এখন বাসায় চলে যাব আমরা বাসায় চলে এসেছি তোষানের জন্য একটা সারপ্রাইজ তো এটা আজকে ডেলিভারি দিয়ে গেছে তো তোষান দেখি এটা দেখে কি করে তোষান গাড়িটা যখন অর্ডার করেছিল তখন আপনাদের ভাইয়া বলেছিল গাড়িটা আসতে টেন ডে লাগবে তো এই প্রতিদিন তোষান আজকে হলো এইট ডে প্রতিদিন তো সান সকালে ঘুম থেকে উঠেই আগে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করত যে আজকে কোন দে বাবা মানে এটা আজকে যখন আমরা ভাবির ওখানে গিয়েছি তো আজকে সকাল থেকে দেখাচ্ছিল যে আউট ফর ডেলিভারি আজকে ডেলিভারি দিবে আজকে ডেলিভারি দিয়ে গেছে গাড়িটা তো সান এই গাড়িটার জন্য মানে সে অধীর আগ্রহে ছিল মানে কি পরিমাণ কি পরিমাণ অপেক্ষা করছিল এই গাড়িটার জন্য তো সেটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না সেটা দেখি ধরে রাখো তুমি বক্তার ধরে রাখো দেখি ওয়ান টুয়

তো যা কিনে নিয়ে এসেছি সেটা একটু দেখাই আপনারা দেখলেন আমরা একটা বেকারি শপে গিয়েছিলাম এই বানটা কিনেছি এটা আপনাদের ভাইয়ার জন্য আমি নর্মালি আমার এই কেকগুলা খুব খেতে ইচ্ছা করছিল তো এই কেক কেনার জন্যই আমরা ওই শপটাতে গিয়েছিলাম তো এই টাইপের কেকগুলো আমার কাছে খুবই ভালো লাগে এটা হলো চিজ কেক আর এখানে আছে হলো দুইটা ফ্রুট কেক এই যে দুইটা ফ্রুট কেক দুই স্লাইস আর এটা এটা কি কেক আমি জানি না নতুন এটা নিলাম আর আপনাদের ভাইয়া নিয়েছে হলো এই দুইটা নিয়েছে আপনাদের ভাইয়া আর এগুলো ভাবি দিয়েছে ভাবি দিয়েছে তো সামকে হ্যাঁ বেটারি কত তো আমি এখন একটু চা খাবো এখান থেকে এক পিস কেক খাবো কেকের সাথে চা খাবো চা খেলাম এক পিস কেকের সাথে আপনাদের ভাই আর কেক খেলো না আমি শুধু খেলাম আর তো শান্ত তার সেই প্রত্যাশিত গাড়ি চালিয়ে বেড়াচ্ছে এই যে রাস্তার তৈরি করেছে রাস্তার মাঝখান দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর কি তো খুবই খুশি মাশাল্লাহ বাচ্চাটা ও আসলে গাড়ি এত পছন্দ করে খেলনার মধ্যে গাড়িটাই তার খুব পছন্দ তি আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল এখন অবশ্য ঘুম থেকে উঠে গেছে এই যে চোখের মধ্যে এখনও ঘুম দাবিবের বের চোখ খুলতেই পারছে না ঘুমে তো বাবার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমরা যে ভ্যাকিউম ক্লিনারটা আমরা ওইখানে দেখলাম যেটার দাম তিনশো পঁচাশির ইঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় সাত টাকা তো সেটাই আমরা অনলাইনে পেয়ে গেছি একদম সেম সেটাই অনলাইনে পেয়ে গেছি আমরা মাত্র চার হাজার টাকায় মানে ওইখানে ছিল তিনশো পঁচাশি রিঙ্গিত আর এইখানে হলো দুইশো রিঙ্গিত প্রায় পাঁচ বছরের ওয়ারেন্টি তো এটাই নিব চিন্তা করেছি এটা আমি কার্ডে রেখেছি তাহলে কত টাকা সেভ হয়ে গেল ভাগ্যিস ওইখানে আউট অফ স্টক ছিল না হলে আমাকে পুরো টাকাটা দিয়েই কিনতে হতো এখানে আমি দুই হাজার টাকা কমে পেয়ে গেলাম তো শান্তি আসলে দুই হাজার টাকা কি আরও বেশি কোথায় তিনশো পঁচাশি ইঙ্গিত আর কোথায় হলো একশো নিরা দুশো ইঙ্গিত তার মানে প্রায় সাড়ে তিন হাজার টাকা কমে পেয়ে গেছি আমি তো অনলাইনে আসলে জিনিসপত্রের দাম কম মালয়েশিয়াতে আর অনলাইনে জিনিসপত্র খারাপ না ভালো কিন্তু তা আমি আর আপনাদের ভাইয়া মিলে এটাই সিলেক্ট করেছি এটাই কিনবো আর এটা চলে আসবে খুব শীঘ্রই আর এটা একটা এয়ার ফ্রায়ার আমার একটা এয়ার ফ্রায়ার দরকার অনেকে আমাকে বলেছিলেন যে আপু ভাজা পোড়া যদি তো আপনি বেশি খান তাই একটা এয়ার ফ্রায়ার নিয়ে নিতে পারেন তো এখানে এটা পছন্দ করেছিলাম দুইটা কালার পিঙ্ক কালার আর হলো ব্লু কালার ব্লু কালারটা খুব ভালো লাগছিলো আমার কাছে তো আমরা দেখছিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে মোটামুটি সব কিছুই করা যাবে স্টেক ফ্রাই তারপর আর অনেক কিছু অপশন আছে এই যে এখানে সব লেখাই আছে অপশন তো আপনারা যারা এয়ার ফ্রায়ার ইউজ করেন তারা আমাকে অবশ্যই বলবেন যে এটা কেমন আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকুন সই সালামতে থাকুন আল্লাহ হাফেজ